বাংলার মিক্সড ভাইবস কুকিং চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আজকে আমি এগ ফিঙ্গার রেসিপি নিয়ে এসেছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন যাওয়া যাক রেসিপিতে। এগ ফিঙ্গার বানাতে প্রথমে আমি এখানে ছখানা ডিম নিয়েছি, তারপর ডিমগুলোকে একে একে সব ফাটিয়ে নিচ্ছি। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম আর 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা বাটিতে প্রথমে একটু ভেজিটেবল অয়েল দিয়ে চারিদিকে লাগিয়ে দিচ্ছি, তারপর এর উপরে মিক্সচারটা দিয়ে দেব। তো তেলটা লাগিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে ডিমটা অতি সহজেই উঠে আসবে। এবার কড়াইতে অল্প একটু জল দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি বাটিটা বসিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দেব। দিয়ে 25 মিনিটের মতো এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। 25 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখে নিচ্ছি যে ডিমটা হয়েছে কিনা। তো একটা টুথপিক দিয়ে দেখছি হয়ে গেছে, তো এটা আবার রুম টেম্পারেচারে একটু ঠান্ডা করতে দিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব। তো এটা যে যেরকম বাটিতে বসাবেন ঠিক সেরকমভাবেই ডিমের ভাপাটা শেপ নেবে। যদি বেশি লম্বা হয়ে যায় বা মোটা হয় তাহলে মাঝখান থেকে একটু কেটে নেবেন। আমার এটা একটু ফ্ল্যাট মতো বাটি ছিল, তো সে কারণেই অনেকটা লম্বা হয়েছে। আমি যেগুলো লম্বা হয়েছে সেগুলো আমি মাঝখান দিয়ে এই যে কেটে নেব। এবার এই যে এরকমভাবে আমি কেটে নিচ্ছি, এগুলো সবগুলো আমার হয়ে গেছে। এগ ফিঙ্গারের কোটিংটা বানাবার জন্য এখানে আমি 1/4 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন চিলি ফ্লেক্স আর স্বাদ মতো একটু নুন নিয়েছি। এবার এগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। কোটিনটা বানাবার জন্য এখানে আমি 2 ডিম নিয়ে নিয়েছি। সাথে স্বাদ মতো একটু নুন আর আদা আর রসুনের পেস্ট করে তার থেকে আমি একটু 1 চামচ মতো রস নিয়ে নিয়েছি। দিয়ে এবার এটাকে মিক্স করে নিচ্ছি। তো ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম, প্রথমে এটাকে ময়দা দিয়ে ভালো করে কোট করে নেব, তারপর ডিমে আমি এটাকে কোট করছি। তো একটা হাত দিয়ে আমি ময়দায় কোট করাবো আর একটা হাত দিয়ে আমি ডিমে দেব। এবার ব্রেড ক্রাম্বেও এটাকে কোট করে নিচ্ছি। আবারও এটা আমি ডিমে কোট করছি, কারণ এটা ডবল কোট করলে এটা খেতে খুব মুচমুচে হবে আর করতে হবে খুব আলতো হাতে। দেখুন এটা হয়ে এসেছে, একে একে আমি এবার সবকটাই আমি করে নিচ্ছি। এগ ফিঙ্গারগুলোকে এবার ডিপ ফ্রাই করার জন্য আমি কড়াইতে একটু বেশি করেই ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। তেলটা যখন খুব গরম হয়ে আসবে তখন আমি এগুলো একে একে ছেড়ে দিচ্ছি, এবং যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হবে ততক্ষণ এটা আমি ভাজব। তো এটা বর্ষার দিনে সন্ধেবেলা চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। দেখুন এগুলো হালকা ব্রাউন হয়ে আসছে। এবার এগুলোকে ভেজে আমি টিস্যু পেপারের ওপরে রাখছি একে একে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন রেসিপি আপনাদের দেখাতে পারি। দেখা হবে পরের রেসিপিতে।